আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছো? আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই ভালো আছো। প্রতিদিনের মতন আলিফ কিচেনে তোমাদেরকে আরেকটি দারুন মজার একটি রেসিপি বানিয়ে দেখাবো। আজকে বানিয়ে দেখাবো ইগ ললিপপ। আমি প্রথমে ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর কাঠিগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। আর মশলা নিয়েছি এখানে আমি দেখো হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনে ফাঁকি, হাফ চামচ জিরা ফাঁকি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। এখন একটা বোল নেব। বোলেতে দেখো আমি 1.5 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য লেবু রস নিয়েছি, আর নিয়েছি ডিম। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন বাটিতে আমি একে একে সমস্ত মশলা বেসন আর কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মেখে নেব। একটি ডিম দিয়ে দিলাম আর 2টো কোয়েল পাখি ডিম দিয়ে দিলাম। এখন চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। সামান্য একটু লেবু রস দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ, আর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব। এ তো কি সুন্দর, দেখো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এখানে সিদ্ধ করা ডিমগুলো এখন আমি কাটি দিয়ে সুন্দরভাবে ললিপপের মতন করে নিচ্ছি। সারাদিন রোজা রেখে যখন একটা ভিডিও বানাই, যখন তোমরা লাইক দাও, তখন আমার খুব ভালো লাগে, আমার কষ্টটা দূর হয়ে যায়। আর এখানে দেখো বড় ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এখন আরেকটি ছোট বাটিতে দেখো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, হাফ চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া, জিরা, গরম মশলা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। সামান্য লবণ, একটু লেবু রস দিয়ে দিলাম, হাত দিয়ে ডোলে নরম করে নেব। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্রেট করা ডিমটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নেব। আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো, নতুনেরা অবশ্যই ফলো দিয়ে আর লাইক দিয়ে পাশে থেকো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থেকো। এখন এই বাটিতে দেখো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর সবগুলো ডিমের ভিতরে দেখো কাঠি ভরে নিয়েছি, আর বড় ডিমটাকে হাত দিয়ে গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। এখন হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ব্যাটারটার সাথে মেখে নিলাম। এখন আমার এই ললিপপগুলোকে দেখো বেসনের সাথে মেখে নিচ্ছি। ভালো করে ডুবিয়ে হাত দিয়ে দেবে, তাহলে বেশি সুবিধা হবে। সবগুলো ডিম আমি এইভাবে বিস্কিটের গুঁড়োতে কোট করে নেব। এখন তেল গরম হয়ে আসছে, এখানে আমি একে একে সবগুলো ললিপপ দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে ভালো করে তোমরা ভেজে নেবে। খুব সুন্দর একটা গ্যারান বের হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো রোজা তাই খেয়ে দেখাতে পারছি না। এখন সব উঠিয়ে নিচ্ছি। আর কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে ছোট্ট করে একটু শেয়ার করে দিও। একে একে সবগুলি এই প্যানেতে আমি ভেজে নেব। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখে কমেন্টস করো, আমি সবার কমেন্টস পড়ি, আমার খুব ভালো লাগে। আমি যদি দেরিতে হই তবু আমি উত্তর দেই। এখন দেখো সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর দেখতে দেখতে রহমতের 10 দিন পার হয়ে গেল, আর বাকি আছে 20টা রোজা। দোয়া করি সকলে সুস্থ থাকে, সবগুলো রোজা যাতে করতে পারো। আজকে 2 ধরনের ললিপপ বানিয়ে দেখালাম, কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলবে। এখন বড় ললিপপটাকে দেখো আমি হাত দিয়ে মেখে ভালো করে বিস্কিটে গুঁড়োতে কোট করে নিচ্ছি। ইফতারির টেবিলে আমরা অনেক পদের আইটেম রাখি, খুবই মুখরোচক আর খুবই পুষ্টিকর। আমি ভয়েস দিচ্ছি, আর আমাদের বাইরে গাছেতে অনেক ঝিঝি পোকা ডাকতেছে, তোমরা মনে শুনতে পাচ্ছ? তোমাদের ওদিকে কি এরকম ঝিঝি পোকা আছে? সবগুলো ইগ ললিপপ আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি তামিউর বাবুকে বললাম একটু ভিতরটা খেয়ে দেখাও কেমন হয়েছে, আমি তো রোজা। ও বলে না আমি খাবো না, আমি ভিডিও করব না। তাহলে আজ এই পর্যন্তই রাখি, ইনশাল্লাহ আগামী বলকে তোমাদের সাথে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। খুদা হাফিজ।